নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সিটেল থেকে আমি রমা কৃষ্ণমূর্তি বলছি। আমি যখন স্কুলে পড়তাম তখন শ্রী আম্মা ভগবানের বিষয়ে অবগত হই। তাদের কাছে আমার প্রথম প্রার্থনা ছিল যেন দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় সমাজ বিজ্ঞানে পাশ করার মতো নম্বর পেয়ে যাই। চমৎকারিকভাবে তাদের আশীর্বাদে সমাজ বিজ্ঞানে আমি 89% নম্বর পাই। সেই সময় থেকেই আমার গভীর বিশ্বাস যে আমার সকল প্রার্থনা প্রিয় আম্মা ভগবান পূরণ করবেন। 2008 সালে আমার প্রার্থনা অনুযায়ী আমি উইপ্রো টেকনোলজিতে একজন শিক্ষানবিশ হিসেবে যুক্ত হই 12,000 টাকা বেতনে। আমি দুবার অনসাইট যাবার সুযোগ পাই। 2013 আমি বোস্টনের দীর্ঘমেয়াদী অনসাইট জয়েন করি এবং ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি শিকাগো থেকে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করি। 2015 আমার বিবাহ হয় এবং আমি সিটেলে স্থানান্তরিত হই। সেখানে সিজিয়ান সফটওয়্যার কোম্পানিতে 7,00,000 টাকা বেতনে নিযুক্ত হই। একজন শিক্ষানবিশ হিসেবে কর্মজীবন শুরু করে বিভিন্ন হোমযজ্ঞে অংশগ্রহণ করায় শ্রী পরম করুণা পরম জ্যোতির ঐশ্বরিক আশীর্বাদে আমি এখন একজন প্রযুক্তি প্রধান হিসেবে নেপস্টার সিটেল ওয়াশিংটনে কাজ করছি এবং 11,00,000 টাকার বেশি বেতন পাচ্ছি। 2020 আমার স্বামীর ভিসা নবীকরণের সময় হয়ে যায়, কিন্তু কোভিডের কারণে ভিসা প্রক্রিয়ার যথেষ্ট দেরি হচ্ছিল। অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় সংকল্প সহ সহস্রনাম হোমে আমাদের নাম নথিভুক্ত করাই। এর ঠিক 10 দিনের মধ্যেই আমার স্বামীর ভিসা অনুমোদিত হয়ে যায়। 2021 আমার হোমের সংকল্প ছিল 6 কোটি টাকার মধ্যে সুপরিবেশে ভালো সম্প্রদায়ের মধ্যে 4 শয়নকক্ষের একটি বাড়ি কেনার। একই সঙ্গে 2022 জানুয়ারির মধ্যে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দেওয়া। শ্রী পরম করুণা পরম জ্যোতির আশীর্বাদে প্রার্থনা অনুযায়ী 5.5 কোটি টাকার সুন্দর একটি বাড়ি আমরা কিনতে সক্ষম হই। 3,800 বর্গফুটের বেশি আমাদের নতুন বাড়িটি সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা সহ নির্মিত। আমাদের সৌভাগ্য যে নতুন বাড়ি কেনার 1 মাসের মধ্যেই আমরা পুরনো অ্যাপার্টমেন্টটি 4.7 কোটি টাকায় বিক্রি করে দিতে পারি। এই সবই যে পরম করুণা পরম জ্যোতির অপার আশীর্বাদ তা আমরা উপলব্ধি করতে পারি। আমাদের জীবনে তাদের এই অবিচ্ছেদ্য উপস্থিতির জন্য প্রিয় শ্রী পরম করুণা পরম জ্যোতির কাছে সদা কৃতজ্ঞ থাকবো।